সন্তান দেওয়ার একমাত্র মালিক কে সব জায়গায় বিরাজমান কে মুখতারে কুল একমাত্র কে দস্তগীর একমাত্র কে মুশকিল কুশা একমাত্র আমার আল্লাহ অতএব বলতে হবে আল্লাহর ক্ষমতা অন্য কাউকে বণ্টন করা যাবে না অর্থাৎ যেমন ভাবে বহু মাবুদের ইবাদত করা যায় না ভুল করে মখলুকের কাছে তুমি কোনোদিন সন্তান চাইতে পারো না আল্লাহর ওলির দরবারে দোয়া চাইতে পারো সন্তান দিবেন আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আল্লাহর ওলি সেখানে দাঁড়িয়ে দোয়া করা যায় কিন্তু সন্তান তিনি দিবেন না সন্তান দিবেন কে আরো জোরে বলতে হবে ভুল করে কখনো তুমি বলতে পারো না শাহজালাল মুজাররদ ইয়ামানি সন্তান দিয়ে দাও বরং সন্তান দিবেন একমাত্র আল্লাহ যদি শাহজালালের দরবারে সন্তান চাই না তাহলে তুমি আল্লাহর সাথে আসলে শিরিক করে ফেললা বলি নাউযুবিল্লাহ অতএব আমার আল্লাহ বলতেছেন লুকমান ছেলেকে যা বলেছে তাই হচ্ছে আমার হক লুকমান ছেলেকে বলে দিচ্ছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক বানাইবা না আল্লাহর ক্ষমতা অন্য কাউকে দিবা না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা তাদের মতো আল্লাহর ইবাদত করা যায় না বরং মুসলমান একত্ববাদে বিশ্বাসী হইয়া এক একক আল্লাহর ইবাদত করবে শিরিক মুক্ত ইবাদত করবে আল্লাহর শ্রেষ্ঠ হক হইতেছে শিরিক মুক্ত ইবাদত সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এটাই বলতেছেন স্মরণ করো ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি লুকমান যখন তার ছেলেকে বলছিলেন আল্লাহর শ্রেষ্ঠ হক সেটা কি আল্লাহ বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম ছেলেকে বলতেছেন আল্লাহর শ্রেষ্ঠ হক বৎস জেনে রাখো সেটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে কশ্চিনকালেও শরিক করা যাবে না ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বৎস হে আল্লাহর কোন শরিক নাই লা শারিকা লাহু যার শরিক নাই ওয়ালা মুশারিকা লাহু যার পার্টনার নাই শরিক নাই পার্টনার নাই লা শারিকা লাহু ওয়ালা মুশারিকা লাহু শরীক আর মুশারিক এই দুইটা শব্দের একটু ব্যবধান বোঝা দরকার সব কয়টা বলা যাবে না একটু একটু বলা যাবে শরীক ধরুন নবীগঞ্জ বাজারের মধ্যে কেউ তিনজন পার্টনারকে নিয়ে ব্যবসা শুরু করেছিল মোটমাট চারজন বাংলাতেও আমরা বলি উনি আমার ব্যবসার শরীক বলে কিনা মানে কি পার্টনার যে পার্টনার প্রথম থেকে থাকে তাকে বলা হয় শরীক প্রথম থেকে চারজন মিলে ব্যবসা শুরু করেছেন একজন আরেকজনের পার্টনার শরীক আর মুশারিক বলা হয় প্রথমে হয়তো একাই শুরু করেছেন দুই চার বছর পরে ব্যবসা বড় হয়ে গেছে পাঁচ বছর দশ বছর পরে ব্যবসা বড় হয়ে গেছে আরো কয়েকজন পার্টনারকে নিয়ে যুক্ত করলেন যারা আগে ছিলেন না প্রথমে একা শুরু করেছেন এখন দশ বছর পরে দুই বছর পরে পাঁচ বছর পরে আবার কখনো পার্টনার নিয়ে ব্যবসা করে কিনা আমার কথা বুঝেন আপনারা
যদি বুঝে থাকেন মেহরবানি করে উত্তর দিলে খুশি হব, এমন হয় নাকি হয় না? পরবর্তীতে অংশগ্রহণ করেছে এমন পার্টনারকে বলা হয় মুশারিক। আল্লাহ বলেন লোকমান ছেলেকে বলতেছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর কোন শরীক কর, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কারণ আল্লাহ হইলেন লা শারীকা লাহু, তার কোন পার্টনার নাই। ওয়ালা মুশারিকা লাহু, পরবর্তীতে যোগদানকারী আল্লাহর এমন কোন পার্টনার নাই। নাউজুবিল্লাহ, এমন কোন ব্যবস্থা আল্লাহর ক্ষেত্রে হলে হয় না, চলে না। জমিন বানাইবার পরে পারলেন না, আসমান বানাইবার সময় আরো কিছু পার্টনার নিলেন, মুশারিক নিলেন, এমন নাই। নাকি আছে? লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু, লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো কেউ হয় না, আল্লাহর সমকক্ষ চলে না, আল্লাহর প্রতিপক্ষ নাই, আল্লাহর বিকল্প হইতে পারে না। অক্ষমতার কারণে আরো একজন মাগুতকে যুক্ত করেছেন, এমন চলে না। নাকি চলে? যেমন ভাবে বহু মাগুদের আবাদত করা যায় না, লা তুশরিক বিল্লাহ তার মানে দাঁড়াইতেছি আমার আল্লাহ বলেন খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা অন্য কাউকে বন্টন করে দেবার দিবা না। আবার আল্লাহর ক্ষমতা, তিনি হায়াতের মালিক, ঠিক না বেঠিক? মৌতের মালিক কে? আরো জোরে বলতে হবে, কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিক কে? অসুস্থ হইলে সুস্থ করার মালিক কে? রাজা এবং প্রজা, রাজাকে প্রজা, প্রজাকে রাজা বানাইবার মালিক কে? যেমন বর্তমান আমাদের রাষ্ট্রপতি সাধারণ একজন প্রজা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজকে বাংলাদেশের বানাইছেন রাজা। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হয়ে গেছেন না, কে বানাইছেন? আরো জোরে বলতে হবে, কে? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? সব জায়গায় বিরাজমান কে? মুখতারে কুল একমাত্র কে? দস্তগীর একমাত্র কে? মুশকিল কুশা একমাত্র আমার আল্লাহ। অতএব বলতে হবে আল্লাহর ক্ষমতা অন্য কাউকে বন্টন করা যাবে না। অর্থাৎ যেমন ভাবে বহু মাগুদের আবাদত করা যায় না, ভুল করে মখলুকের কাছে তুমি কোনোদিন সন্তান চাইতে পারো না, আল্লাহর ওলির দরবারে দোয়া চাইতে পারো, সন্তান দিবেন আল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আল্লাহর ওলি, সেখানে দাঁড়িয়ে দোয়া করা যায়, কিন্তু সন্তান তিনি দিবেন না, সন্তান দিবেন কে? আরো জোরে বলতে হবে, ভুল করে কখনো তুমি বলতে পারো না, শাহজালাল মুজাররদ ইয়ামানি সন্তান দিয়ে দাও, বরং সন্তান দিবেন একমাত্র আল্লাহ। যদি শাহজালালের দরবারে সন্তান চাই না, তাহলে তুমি আল্লাহর সাথে আসলে শিরিক করে ফেললা বলি নাউজুবিল্লাহ। অতএব আমার আল্লাহ বলতেছেন লুকমান ছেলেকে যা বলেছে তাই হচ্ছে আমার হক। লুকমান ছেলেকে বলে দিচ্ছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক বানাইবা না, আল্লাহর ক্ষমতা অন্য কাউকে দিবা না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা
তাদের মতো আল্লাহর ইবাদত করা যায় না বরং মুসলমান একত্ববাদে বিশ্বাসী হইয়া এক একক আল্লাহর ইবাদত করবে শিরিক মুক্ত ইবাদত করবে আল্লাহর শ্রেষ্ঠ হক হইতেছে শিরিক মুক্ত ইবাদত আচ্ছা এবার বলুন তো আল্লাহর শ্রেষ্ঠ হক কি বলুন তো দেখি এইমাত্র বলে দিলাম বলুন আল্লাহর শ্রেষ্ঠ হক কি শিরিক মুক্ত ইবাদত এটা ঈমানের কথা এর মাধ্যমে আমার আপনার ঈমান মজবুত আর এই আকীদা এবং বিশ্বাস থেকে সরে গেলে আমি ঈমানদার হইতে পারি না অতএব ঈমানের কথা বলে ঈমানকে শানিত করতে সবাই রাজি আছেন তো তাহলে বলতে হবে বলুন তো দেখি আল্লাহর শ্রেষ্ঠ হক কি একটা আওয়াজ দিয়ে বলুন শিরিক মুক্ত ইবাদত আবার বলতে হবে বলুন আল্লাহর শ্রেষ্ঠ হক কি শিরিক মুক্ত ইবাদত হিন্দুদের মতো আল্লাহর ইবাদত করা যাবে না খ্রিস্টানদের মতো আল্লাহর ইবাদত করা যায় না ইহুদির মতো বৌদ্ধদের মতো আল্লাহর ইবাদত করা যায় না কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আল্লাহরে মানে তবে আল্লাহর সাথে আর অনেক দেবতাকে যুক্ত করে শিরিক করে ঠিক না বে ঠিক হিন্দুদের জন্য আছে দেবতা আছে 33 কোটি দেবতা আছে না নাই 33 কোটি দেবতা এক আল্লাহর সাথে 33 কোটি দেবতাকে যুক্ত করে আল্লাহর ইবাদত করলো শিরিক করলো ইহুদিদের মাবুদ দুইজন এক মাবুদের সঙ্গে আরো একজন মাবুদকে যুক্ত করে তারাও শিরিক করলো খ্রিস্টানদের মাবুদ তিনজন এক মাবুদের সাথে আরো দুইজন মাবুদকে যুক্ত করে শিরিক করলো বৌদ্ধিস্ট যারা রয়েছেন তাদের মাবুদ অনেক দেবতা তাদের রয়েছে এক মাবুদের সঙ্গে আরো অনেক দেবতাকে যুক্ত করে শিরিক গুনাহ করলো আবার আল্লাহ বলেন মুমিন তুমি এমনটা করবে না যেন কারণ আল্লাহর শ্রেষ্ঠ হক শিরিক মুক্ত ইবাদত করো শিরিক মুক্ত ইবাদতের মাধ্যমে তুমি তোমার মালিককে আপন বানাও শিরিক মুক্ত ইবাদতের মাধ্যমে মালিক কেমনে আপন রব্বুল আলামিনের কাছে চাইলো শিশু বখতিয়ার কাকি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ খাবারের প্রয়োজন খাবার দিয়ে দাও সকাল বেলা রুটির প্রয়োজন রুটির ব্যবস্থা করে দাও তরকারির প্রয়োজন সবজির প্রয়োজন ডালের প্রয়োজন গোশতের প্রয়োজন আমার এই প্রয়োজন পুরা করে দাও মা এবার চালাকি করলা কি খানা খাইছো এবার উত্তর দিয়া বলতেছেন আম্মা খানা খাইছি আজকে তো আমার আল্লাহ মনে হয় বড় খুশি এত মজার খানা খাওয়াইছেন জন্মের পরে এত মজার খানা কোনোদিন পাই না মা এবার অবাক বলো কি খানা খাইছো বলতেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলারে পায়ে গেলে তোমার সব হয়ে যায় আজকে তাই হয়ে গেছে এতদিনের চেষ্টা সফল এতদিন পর্যন্ত মাওলার কাছে চাইছো প্রতিদিন তোমার মায়ের পাকানো রান্না করা খাবার খাওয়াইছেন আর আজকে সরাসরি জান্নাত থেকে আল্লাহ খানা পাঠাইয়া তোমাকে খাওয়াইছেন বলে আজকে সারা শরীরের পশমের গুড়াই গুড়াই মজা লাগে একটু জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার লোকমান ছেলেকে বলতেছেন ইয়া বুনাইয়ালা তু শিরিক বিল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ হক শিরিক মুক্ত ইবাদত তুমি শিরিক মুক্ত ইবাদত করে আল্লাহকে আপন বানাও শিরিক মুক্ত ইবাদতের মাধ্যমে তুমি আল্লাহর আপন হয়ে যাও দ্বিতীয় আয়াতের মধ্যে আবার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই ওয়াসাইনাল
ووصينا الانسان بوالديه আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বান্দার শ্রেষ্ঠ হক বলে দিলাম ওয়াসাইনাল ইনসানা মানব জাতিকে আমি আল্লাহ বলে দিচ্ছি বান্দার শ্রেষ্ঠ হক হইতেছি বিওয়ালিদাইহি পিতা মাতা দুইজনের খেদমত করো মা বাবা দুইজনের খেদমত করার মাধ্যমে বান্দা তুমি একটা শ্রেষ্ঠ হক আদায় করলা এবার আপনাদের পরীক্ষা দিতে হবে জোর আওয়াজ দিয়ে বলতে হবে বলুন তো আল্লাহর শ্রেষ্ঠ হক কি আওয়াজ দিয়ে বলেন আল্লাহর শ্রেষ্ঠ হক কি আর এই মাত্র বললাম বলুন তো বান্দার শ্রেষ্ঠ হক মা বাবার খেদমত মনে রাখতে হবে আজকে আরো কিছু প্রশ্ন আর উত্তর আপনাদের সামনে করব দেখব নবীগঞ্জের মানুষ কতটুকু পারেন সঠিক উত্তর দিতে পারেন কিনা দেখব তাহলে তেলাওয়াত কি তো আয়াতে 13 নম্বর আয়াতে আল্লাহর শ্রেষ্ঠ হক বলা হয়েছে আল্লাহর শ্রেষ্ঠ হক শিরিক মুক্ত ইবাদত আর দ্বিতীয় আয়াত অর্থাৎ 14 নম্বর আয়াতে বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমি আল্লাহ মানব জাতিকে বলে দিচ্ছি বান্দার শ্রেষ্ঠ হক শিরিক বান্দার শ্রেষ্ঠ হক মা বাবার খেদমত আচ্ছা বলুন তো শুধু মায়ের খেদমত না মা বাবা দুইজন শুধু বাবার খেদমত হ্যাঁ না বলুন তাহলে মা বাবা দুইজনের খেদমত করবেন বান্দার শ্রেষ্ঠ হক আদায় হবে মায়ের খেদমত করেছেন বান্দার শ্রেষ্ঠ একটা হক আদায় হয় নাই শুধু বাবার খেদমত করেছেন বান্দার শ্রেষ্ঠ হক আদায় হয় নাই বরং মা বাবা দুইজনের খেদমত করেছেন বান্দার একটা শ্রেষ্ঠ হক আদায় হয়েছে ঠিক কিনা বলুন এবার আপনাদেরকে যেই কথাটা বলবো এটা বুঝে শুনে উত্তর দেওয়া লাগবে আচ্ছা বলুন তো দেখি দুইজন তো আর ফার্স্ট হইতে পারে না একজন ফার্স্ট একজন সেকেন্ড হয় ঠিক কিনা বলুন তাহলে এবার মা বাবা দুইজনের খেদমত করব এতে কোনো আপত্তি নাই ঠিক আছে কিন্তু একজন ফার্স্ট একজন সেকেন্ড একজন প্রথম একজন দ্বিতীয় সেই ক্ষেত্রে মা বাবা দুইজনের মধ্যে ফার্স্ট কে হবে বলুন জুড়ে বলতে হবে কে উত্তর সঠিক হয় নাই ভুল হয়েছে বোঝা গেল আপনারাও সেই সঠিক উত্তরটা দিতে পারেন নাই সঠিক উত্তরটা হবে দুইজনের মধ্যে যদি প্রথম নির্বাচন করতে হয় ফার্স্ট তাহলে আপনার আব্বা বাবা বাবা প্রথম মুরব্বী আর দ্বিতীয় মুরব্বী হচ্ছে মা আমি জানি আপনাদের সেই প্রশ্ন ভিতরে উকি ঝুঁকি দিচ্ছে যেখানে সহিহ মুসলিম শরীফের হাদিসের কথাও বলা হয়েছে সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী তার পার্শ্বে সাহাবি উপস্থিত হয়েছেন আর এক পর্যায়ে বলেছেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ মর্মটা হচ্ছে এমন সাহাবি আল্লাহ নবীর দরবারে গিয়া বলতেছেন মা বাবা দুইজনের মধ্যে হইতে আমার প্রতি কার হক সবচাইতে বেশি আল্লাহ নবী প্রথমবারে বললেন তোমার মা সাহাবি আবার প্রশ্ন করেছেন দ্বিতীয়বারও বললেন তোমার মা সাহাবি আবার প্রশ্ন করেছেন তৃতীয়বারও বললেন তোমার মা আল্লাহ নবীর সাহাবি চতুর্থবারে আবার প্রশ্ন করেছেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান বলতেছেন সুম্মা আবাকা তোমার পিতা অর্থাৎ মায়ের গুরুত্ব আল্লাহ নবী তিনবার দিলেন বাবার গুরুত্ব একবার দিলেন এই কারণে আমরা স্বাভাবিকভাবে জানি মায়ের মর্যাদা কমপক্ষে তিন গুণ বাবার মর্যাদা এক গুণ ঠিক কিনা বলো সম্ভবত এই কারণেই আপনারা বলেছেন মায়ের নাম আগে বলেছেন আমি কি ভুল বলেছি না এটাই এখন আমি বলেছি মা বাবা দুইজনের মধ্যে প্রথম মুরব্বী বাবা নাকি মা আপনারা বলেছেন মা আমি বলেছি সঠিক উত্তর হবে বাবা এখন এতে কেমন করে সেটা বুঝতে হবে আল্লাহ নবী তিন গুণ মর্যাদা দিলেন মাকে আর আমি কোত্থেকে এক সুকরা চলে আসলাম আর বললাম মায়ের আগে বাবার নাম চলে আসবে বুঝতে হবে ঠিক কিনা বলুন আসুন একটু বোঝার চেষ্টা করি আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
শিরিক মুক্ত ইবাদত এটা যেমন আল্লাহর শ্রেষ্ঠ একটা হক মা বাবার খেদমত করার কথাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াসাইনা আমি আল্লাহ রাব্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম মানব জাতিকে বলে দিলাম পিতা মাতার খেদমত করো এটাই হইতেছে বান্দার শ্রেষ্ঠ হক আর দ্বিতীয় কথাটা আপনারা মনে রাখবেন উলামায়ে কেরাম বুঝবেন আয়াতে কারীমার ইশারাতুন নস বলে দিতেছি যদি দুইজনের মধ্যে হইতে একজনের নাম তোমাকে প্রথম নির্বাচন করা লাগে তাহলে এক নম্বর মুরব্বি তোমার আব্বা দ্বিতীয় নম্বর মুরব্বি তোমার আম্মা কোথায় পাইলাম আয়াতে কারীমার ইশারাতুন নসের মধ্যে পাইলাম কোরআনের আয়াত বলে দিতেছে এক নম্বর মুরব্বি যদি বানাও তাহলে তোমার পিতা প্রথম পিতাকে সূর্যের মতো মনে করতে পারো মাকে তুমি চন্দ্রের মতো মনে করতে পারো কারণ কি বাস্তবতার সাথে তার যথেষ্ট মিল রয়েছে লজিক যুক্তি বলতেছে এক নম্বর মুরব্বি আমার আব্বা কারণ পিতার মাধ্যমে আমার পরিচয় আমি আমার মায়ের নামে পরিচিত হই না বরং অবশ্যই অবশ্যই এক নম্বর বাবার নামে আমি পরিচিত হইয়া যাই যেহেতু আমি বাবার নামে পরিচিত বাবার বংশের দ্বারাই পরিচিত বাবার রক্ত আমার শরীরে প্রবাহিত অতএব বলা হয়েছি এক নম্বর মুরব্বি তোমার আব্বা দ্বিতীয় নম্বর মুরব্বি তোমার আম্মা আচ্ছা বলুন তো দেখি মায়ের নামে কেউ পরিচিত হয় আপনার এলাকার মধ্যে আপনার পরিচয় কি মায়ের দ্বারা পরিচিত না বাবার দ্বারা আপনার শরীরে মায়ের রক্ত প্রবাহিত নাকি বাবার রক্ত তাহলে বোঝা গেল বাবাই প্রথম মুরব্বি ঠিক কিনা বলুন এবার আরো কিছু বিষয় রয়েছে কোরআন এবং হাদিসের আলোকে আরো কিছু বিষয় রয়েছে সেগুলিও বুঝতে হবে আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি মানব জাতি বান্দা শ্রেষ্ঠ হক মা বাবার খেদমত করো শব্দটা মনে রাখবেন ইশারাতুন নস বলে দিতেছি এক নম্বর মুরব্বি আব্বা দ্বিতীয় নম্বর মুরব্বি আম্মা কারণ আব্বা এমন একজন মুরব্বি যেই আব্বার হুকুম সমাজের মধ্যে সংসারের মধ্যে আমার প্রতি যেমন বর্তাইবে আমার মায়ের প্রতি সেই আদেশ বর্তাইবে বহাল থাকবে বলে সুবহানাল্লাহ লক্ষ্য করার বিষয় যদি একজন বাবা সংসারের মুরব্বি হইয়া ছেলেকে আদেশ করেন সেই আদেশ পালন করা ছেলের জন্য ওয়াজিব হইয়া যায় বুঝে থাকলে বলুন তো দেখি ছেলে হইয়া বাবার আদেশকে লঙ্ঘন করলো এমন ছেলের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম আওয়াজ দিয়া বলতে হবে বলুন এমন ছেলে যে বাবার আদেশকে লঙ্ঘন করে এমন বাবার আদেশকে লঙ্ঘনকারী ছেলের ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম অনুরূপভাবে বলুন মেয়ে হইয়া বাবার আদেশকে যদি লঙ্ঘন করে তার এমন মেয়ের ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম জাহান্নাম হইয়া যাইবে সাথে সাথে লক্ষ্য করার বিষয় সংসারের মুরব্বী হিসাবে আমার পিতা যখন কোনো একটা আদেশ করবেন সেই আদেশ আমার মায়ের জন্য পালন করা ওয়াজিব হয়ে যায় যদি আমার মা সংসারের প্রথম মুরব্বী আমার আব্বার আদেশকে লঙ্ঘন করে তাহলে স্বামীর অবাধ্য স্ত্রী হয়ে যাওয়ার কারণে তার ঠিকানাও অনুরূপভাবে জাহান্নাম হয়ে যায় তাহলে বোঝা গেল বাবার আদেশ লঙ্ঘন করে ছেলে যেমন জাহান্নামী হয়ে যায় বাবার আদেশ লঙ্ঘন করে মেয়ে জাহান্নামী হয়ে যায় বাবার আদেশ লঙ্ঘন করলে আমার মা ও জাহান্নামী হয়ে যায় বোঝা গেল আব্বা এমন মুরব্বি যার আদেশ মায়ের জন্য ওয়াজিব হয়ে যায় পক্ষান্তরে মায়ের জন্য আমার বাবাকে আদেশ করা জায়েজ হয় না ঠিক নাবি ঠিক
যদি কোনো মা কোনো বাবাকে অর্থাৎ আমার বাবাকে সংসারের মুরব্বী কোনো বাবাকে যদি লঙ্ঘন করে স্বামীকে আদেশ করার কারণে এক প্রকারের বিয়াদবি হয়ে যায় এমন নারী ঠিকানা জান্নাত হইতে পারে না পক্ষান্তরে বাবা আমার মাকে যতই আদেশ করুক না কেন সেই আদেশ লঙ্ঘন করার মতো সুযোগ আমার মায়ের নাই ঠিক না বেঠি তাহলে খুব যৌক্তিক কথা কুরআন এবং হাদিসের আলোকে যৌক্তিক কথা আমার আম্মা মায়ের আদেশকে পালন করে তার আমার আম্মা বাবার আদেশকে পালন করা ওয়াজিব হয়ে যায় ঠিক কি না বলি যদি এই হয়ে যায় এবার বলুন তো দেখি সংসারের মধ্যে মা বাবা দুইজনের মধ্যে যদি প্রথম বানাইতে চায় তাহলে মায়ের নাম আগে নাকি বাবার নাম আরো জোরে বলতে হবে কে বাবার নাম আগে আসবে বাবাই সংসারের মুরব্বী বাবাই সংসারের কর্তা ঠিক কিনা জোরে বলুন সমাজের এই একটা কথা সঠিক কথা সমাজ থেকে প্রায় মৃত পর্যায়ে রয়েছে আমাদের অনেকের খবর নাই এখন প্রশ্ন হইল তাহলে মার দাম তিন গুণ বেশি আল্লাহ নবী যে হাদিসে বলছেন বলছে কি বলছেন না হ্যাঁ এটারও কথা জানতে হবে কুরআন যেইভাবে বলেছে হাদিস তার ব্যতিক্রম বলে নাই হাদিস আর কুরআনের সমন্বয় করা হচ্ছে জরুরি যেটাকে আমাদের ভাষায় বলা হয় তাতবিক ভাই মুসলমান কোরআনের দিকে যদি আমরা তাকাই হাদিসের সাথে কোনো ধরনের সংঘর্ষে সাংঘর্ষিক মনে হবে না কোরআনের মর্মটা আমাকে আপনাকে উদ্ধার করা লাগবে মন দিয়া শোনার অনুরোধ রইল আর এই কারণে আমার আল্লাহ বলেন লক্ষ্য করুন ওয়াসাইনাল ইনসান আমি আল্লাহ মানব জাতিকে বন্দার শ্রেষ্ঠ হক বলে দিলাম বিওয়ালিদাইহি পিতা মাতার খেদমত করো সংসারের মুরব্বী যদি বানাইতে চাও এক নম্বর মুরব্বী তোমার আব্বা দুই নম্বর মুরব্বী তোমার আম্মা তবে শুনো সংসারের মধ্যে বাবার কষ্ট যেমন আছে মায়ের কষ্টও আছে মায়ের কষ্ট যেমন আছে বাবার কষ্ট আছে ঠিক না ঠিক দুইজনের কষ্ট নাকি একজনের কষ্ট অবশ্যই দুইজনের কষ্ট এতটুকু আলোচনার পরে কষ্টের আলোচনা যখন করতে হয়েছে তখন আমার আল্লাহ মায়ের তিনটা কষ্টের কথা বলেছেন বাবার কষ্টের কথাটা একদম বলেন নাই আমার আল্লাহ বলতেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন লক্ষ্য করো তোমার মায়ের তিনটা কষ্টের কথা তুমি ভুলে যেও না যেন তোমার মায়ের একটা কষ্ট তিনি দশ মাস দশ দিন গর্ভের কষ্ট পূরণ করেছেন প্রসব যন্ত্রণার কষ্ট তিনি বরদাস্ত করেছেন তৃতীয় নম্বর কষ্ট আর সেই কষ্টটা হইতেছে দুধ পান করাইবার কষ্ট অতএব কষ্টের আলোচনা যখন হয়েছে মায়ের এমন তিনটা কষ্টের কথা বলে দিয়েছেন যেই কষ্টের সাথে তুলনা করলে বাবার কষ্টের কোনো দাম দেওয়া যায় না বরং মায়ের এমন কষ্ট যেই কষ্ট কোনো বাবার পক্ষে বোঝা সম্ভব না গর্বের কষ্ট কোনো বাবার পক্ষে বোঝা সম্ভব না গর্বের কষ্ট কোনো পুরুষের পক্ষে বোঝা সম্ভব না দশ মাস দশ দিন গর্বের কষ্ট কারো পক্ষে যেমন বোঝা সম্ভব না বরং এমন নারী যেই নারী যে কিনা এমন ভাবে যে কিনা সন্তান ধারণ করতে পারে নাই বন্ধা নারী তার পক্ষেও এই গর্বের কষ্ট বোঝা সম্ভব না ঠিক না ঠিক কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসি বিষে ধ্বংসে নিজারে সাপের কামড় না খাইলে যেমন সাপের বিষ সম্পর্কে জানে না ঠিক মায়ের গর্বের কথা একমাত্র গর্ব দারিণী মা ছাড়া কেউ বুঝে না গর্বের কষ্ট বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় দ্বিতীয় কষ্টের কথা বলতে হয় প্রসব যন্ত্রণার কষ্ট প্রসব যন্ত্রণা আমার মায়ের এত বেশি পৃথিবীতে এই যন্ত্রণা বুঝার মতো আমার মা ছাড়া আর কেউ নাই একমাত্র আমার মা যিনি কিনা প্রসব যন্ত্রণার কথাটা বুঝেন আপনি যদি মা হয়ে থাকেন আপনার যদি পাঁচটা ভাই পাঁচটা বোন হয়ে থাকে আপনার মায়ের যদি পাঁচটা পাঁচটা দশটা ছেলে মেয়ে হয়ে থাকে লক্ষ্য করার বিষয় দেখবেন আপনার মা
কমপক্ষে দশ এবং সাথে এক যুক্ত করে এগারো বার মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছে। আপনার যদি আপনারা যদি পাঁচ ভাই পাঁচ বোন হয়ে থাকেন, আপনার মা এগারো বার মরছে, মরণের যন্ত্রণা বুঝতে পারছে। আপনার যদি তিনটা ভাই বোন হয়ে থাকেন, আপনার মা চারবার মৃত্যু যন্ত্রণা বুঝেছে। আপনার যদি পাঁচটা ভাই বোন হয়ে থাকে, সব যন্ত্রণার মতো যন্ত্রণা সহ্য করার মাধ্যমে আপনার মা কমপক্ষে ছয়বার মৃত্যুকে কাছে থেকে দেখেছি। অতএব এই যন্ত্রণা মাকে ছাড়া অন্য কেউ বুঝে না। অতএব আমার আল্লাহ বলেন দ্বিতীয় আরো একটা কষ্ট, প্রসব যন্ত্রণা। এই প্রসব যন্ত্রণার সাথে পৃথিবীর কোন যন্ত্রণার তুলনা করা যায় না, একমাত্র মৃত্যুর সাথে তার তুলনা করা যায়, ঠিক নেবে ঠিক। আরো একটা কষ্ট রয়েছে, তার নাম হইতেছে যেই যন্ত্রণার কথা বলা হয়েছে, দুধ পান করানোর কষ্ট। দুধ পান করানোর কষ্ট একটা মায়ের পক্ষে বোঝা সম্ভব, কোনো পুরুষের পক্ষে বোঝা সম্ভব না। এমন নারী যেই নারী দুধ পান করাইতে পারেন নাই, যার ছেলে মেয়ে হয় নাই, এমন নারীর পক্ষে বোঝা সম্ভব না দুধ পান করাইবার মতো কষ্ট আমার মা বরদাস্ত করেছেন। অতএব কত সুন্দর লক্ষ্য করার বিষয়, আমার আল্লাহ বলতেছেন যদি কষ্টের মর্যাদা দিতে চাও তাহলে কমপক্ষে তিনটা কষ্টের কারণে তোমার মায়ের মর্যাদা কমপক্ষে তিন গুণ বেশি। এবার দেখুন ইসলাম কত সুন্দর, বাবাকে বাবার মর্যাদা দিয়েছে, মাকে মায়ের মর্যাদা দিয়েছে। আচ্ছা এবার বলুন তো দেখি আল্লাহ শ্রেষ্ঠ হক কি যেন, ভুলে গেছেন আপনারা? একটা আওয়াজ দিয়ে বলুন, উত্তরটা দিয়ে দিন। আল্লাহর শ্রেষ্ঠ হক শিরিক মুক্ত ইবাদত। এবার দেখুন ইসলাম কত সুন্দর, ইসলাম বলে দিচ্ছে আর বান্দার শ্রেষ্ঠ হক মা বাবার খেদমত করো। একজনকে যদি প্রথম বানাইতে চাও, মায়ের নাম আগে আসবে না বাবার নাম? বাবার নাম আগে আসবে। তবে কষ্টের মর্যাদা দিলে কার দাম, মায়ের দাম কয়গুণ বেশি? এবার শুনুন, সংসারের মুরব্বী আমার আব্বা, তার মধ্যে যেমন সন্দেহ নাই, কষ্টের মর্যাদা দিতে গেলে মায়ের দাম কমপক্ষে তিন গুণ বেশি, তার মধ্যেও কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলুন? ইসলাম এটার নাম যে ইসলাম বাবাকে বাবার মর্যাদা দিয়েছে, যে ইসলাম মাকে মায়ের মর্যাদা দিয়েছে। খ্রিস্টান মায়ের মর্যাদা দিয়েছে, বাবার মর্যাদা দেয় নাই। ইহুদ মায়ের মর্যাদা দিয়েছে, বাবার মর্যাদা দেয় নাই। অন্য বিজাতি ধর্ম যারা আছে, এমনকি হিন্দু যারা আছে, তারা মায়েকে যে পরিমাণ মর্যাদা দিয়েছে অপেক্ষাকৃত কম মর্যাদা দিয়েছে বাবাকে, ঠিক কিনা বলুন? এলাকার হিন্দুদেরকে জিজ্ঞেস করে জানতে পারবেন, যেখানের মধ্যে মাকে দেবতার মতো মনে করে প্রণাম এবং সেজদা পর্যন্ত তারা করতে প্রস্তুত, কিন্তু বাবাকে কত গুরুত্ব দেওয়া হয় নাই যেমন মাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে নানির খেদমত করার কথা হিন্দু ধর্মের মধ্যে বলে দেওয়া হয়েছে, বাবার খেদমত করার কথা বলা হয়েছে বটে, তবে অপেক্ষাকৃত মায়ের মর্যাদা চেয়ে বাবার মর্যাদা কম। আর ইসলাম ব্যালেন্স করে দিয়েছে, বাবাকে বাবার মর্যাদা দিয়েছে, সংসারের মুরব্বীকে জুড়ে বলতে হবে কে? কষ্টের মর্যাদা দিলে মায়ের দাম কয় গুণ বেশি? একটা ব্যালেন্স হয়ে গেছে, বাবাকে বাবার মর্যাদা, মাকে মায়ের মর্যাদা। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন ভাই মুসলমান, শুধু তাই নয়, আমার আল্লাহ নবী ফরমান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের কষ্টের কথা চিন্তা করি, তোমার মায়ের খেদমতের জন্য উৎসাহ প্রদান করা হইল। কারণ বাবা পুরুষ মানুষ, খেদমত না করলে নিজে নিজেও হয়তো বা চলে যেতে পারবেন, উপার্জন নিজেই করে ফেলতে পারবেন, কিন্তু তোমার মায়ের কষ্টের কথা তুমি ভুলে যেও না যেন। আর এই কারণে বলতেছে তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, বাবার খেয়াল করো। তবে শুনে রাখো, মায়ের খেদমত করতে করতে তুমি একটা পর্যায়ে শুধু জান্নাতের মালিক হয়ে যাইবা, এমনটা শুধু নয়, বরং আমার আল্লাহ বলেন তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো, ওয়ালায়েতের দফতরে তোমার নাম লিখে আউলিয়ার কাতারের মধ্যে দাঁড় করায় দেওয়া হবে।